নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মে মাস মিথুন রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। অর্থাৎ চৌঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ, এবং 9 মে এই বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে শুক্রের সাথে। এবং এর পাশাপাশি এ মাসে তিনটা বড় বড় প্ল্যানেট গ্রহ যেটা কিনা বক্রী হচ্ছে, অর্থাৎ 11 মে বক্রী হচ্ছে শনি গ্রহ, এবং 14 মে বক্রী হচ্ছে শুক্র গ্রহ, এবং 15 মে বক্রী হচ্ছে বৃহস্পতি গ্রহ। খুব সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। এবং আপনাদের রাশিতে রাহু গ্রহের অবস্থান এবং রাশির সপ্তমে কেতু গ্রহের অবস্থান এবং রাশির একাদশে রবি গ্রহের অবস্থান, কি ফলাদেশ হতে চলেছে তাই আমি এই ভিডিওতে জানাতে চলেছি। দেখুন, অনেকেই বলবেন যে এই লকডাউনের সময় এই রাশিফল তো মিলবে না, কি করে আর্থিক উন্নতি হবে, এ কথার প্রশ্ন আসবেই। আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই, খুব সহজ ও সরলভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, এই লকডাউনের মধ্যেও এনজিও কিন্তু কাজ করছে, এনজিওতে কিন্তু কাজ হচ্ছে, উন্নতি হচ্ছে। যারা ডক্টর লাইনে আছেন, যারা নার্সের লাইনে আছেন, তাদের কিন্তু কাজ হচ্ছে। এগুলো কিন্তু আফটার লকডাউন এদের কিন্তু প্রমোশন হবে। যারা প্রশাসনিক বিভাগে আছেন, যারা মিলিটারি বা বিএসএফে আছেন, তাদের কিন্তু কাজ হচ্ছে। যারা ব্যবসা করছেন দুধ পনিরের, যারা বিজনেস করছেন মেডিকেল অর্থাৎ ওষুধের বিজনেস করছেন, তাদেরও কিন্তু, যাদের মুদিখানার দোকান বা যারা অন্যান্য কিছু দোকান করছেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকান, সেগুলো কিন্তু দোকান হচ্ছে। এর পাশাপাশি প্রচুর মাংস বিক্রি হচ্ছে এই সময়, অনেকেই এ সময় কালো বাজারিতেও নেমে গেছে। তো আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাইছি না, আমি বলছি এই লকডাউন পিরিয়ডে অনেক কাজ হয় যার সুফল কিন্তু অনেকে পরে কিন্তু বুঝতে পারবে, বা আপনার বাই টেলিফোন বা বাই নেট থ্রু কিন্তু আপনাদের সুখের খবর কিন্তু আসবে। এই সময়টা মিথুন রাশির জন্য এ মাসটা বেশ ভালো ফল প্রদান করবে। দেখুন, প্রথমেই জানাই, আপনাদের রাশির অধিপতি অর্থাৎ বুধ গ্রহ, যে যিনি কিনা আপনার রাশির চতুর্থপতি, সেটা একাদশ স্থানে রবির সঙ্গে বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ 9 তারিখ অবধি একটা ভালো সময় কিন্তু আপনাদের যাবে। অর্থাৎ সফলতার জায়গায়, লাভের জায়গায় এই আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি অবস্থান করছে। অর্থাৎ আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনারা মেন্টাল প্রচণ্ড জোর পাবেন এবং আপনাদের পরাক্রম কিন্তু বাড়বে। এবং যাদের শরীর নিয়ে প্রবলেম চলছিল, শারীরিক পার্টটা কিন্তু আপনাদের এ সময় উন্নতি হবে। এরপরে 9 তারিখে এই বুধ গ্রহ আপনার রাশির দ্বাদশে অর্থাৎ শুক্রের সঙ্গে অবস্থান করছে, এবং শুক্র কিনা বক্রী হচ্ছে 14 তারিখ থেকে, 14 মে থেকে। অর্থাৎ আপনাদের, প্রথম কথা বলি, এই দ্বাদশ স্থানে মালব্য যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের ভোগ বিলাস কিন্তু বাড়বে এ সময়। অর্থাৎ আপনাদের মানসিক শান্তি, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছর এ মাসে সাফল্য কিন্তু পাবেন, নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে কিন্তু উন্নতি হবে। এতদিন যে জিনিসটা আপনাদের প্রবলেম করছিল, যেটা হচ্ছে আপনাদের রাশির অষ্টম স্থানে শনি মঙ্গল একত্রে অবস্থান করছিল, এই চৌঠা মে এই মঙ্গল তুঙ্গ গৃহ থেকে ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আপনার রাশির
নবমভাবে অবস্থান করছে। আপনাদের ভাগ্য উদয় কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে, ভাগ্য প্রশমিত কিন্তু আপনাদের হবেই এই সময়টা। এবং পাশাপাশি দৃষ্টি দিচ্ছে আপনার শুক্রের সঙ্গে, শুক্র এবং বুধের সঙ্গে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল উন্নতি হবে, পারিবারিক শান্তি বজায় থাকবে এবং কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা দিক কিন্তু খুলবে। এখন কর্ম না পেলেও সেরকম একটা কিন্তু রাস্তা কিন্তু বজায় থাকবে। এর পাশাপাশি এই 15ই মে যে বৃহস্পতি দেবগুরু যে বকরি হচ্ছে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে, এবং দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনার রাশির দ্বিতীয় ভাবে, আপনার রাশির চতুর্থ ভাবে, অর্থাৎ এ সময় আপনাদের দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে। আমি আগেও বলেছি বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সে ঘরকে নাশ করে, কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সে ঘরটা গঙ্গা জলের মতো প্রবৃত্ত হয়। আমি আবারও আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা চলছিল মিথুন রাশির, সেই ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কিছুটা হলেও কাটতে চলেছে এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। এবং এতদিন যে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার ভয় ছিল সেটা আপনারা অনেকটাই রিকভারি কিন্তু আপনারা করবেন। এবং সরাসরি চতুর্থ ভাবের উপর দৃষ্টি, আপনাদের এডুকেশন সেক্টরে ভালো করবে, আপনাদের মায়ের হেলথ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের খারাপ চলছিল সেই শরীর স্বাস্থ্যটা কিছুটা হলো ভালো হবে, বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, এবং পাশাপাশি যারা পড়াশোনা করছেন মাধ্যমিক লেভেলে তাদের ক্ষেত্রে কিছুটা হলো শুভ বার্তা কিন্তু বহন করবে এই সময়টা। এবং এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস কিন্তু হবে, কারণ আপনাদের যিনি কিনা দশমপতি, অর্থাৎ আপনাদের যিনি দশমপতি এবং যিনি আপনাদের সপ্তমপতি, সে হয়েছে বকরি, অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি বকরি, অর্থাৎ যে গ্রহ যখন বকরি হয়ে যায় তখন কিন্তু তার পাওয়ার কিন্তু চতুর্গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ আপনাদের বিবাহ স্থান এর মালিক এই দেবগুরু কিন্তু বকরি হয়েছে, অর্থাৎ বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। বিবাহের জায়গাগুলো আপনাদের খুলে যাবে, আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু বাই টেলিফোন বা আপনারা নিজেরাও যদি যোগাযোগ করেন বা বাই নেট মাধ্যমেও, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এর পাশাপাশি আপনাদের এই দশমপতি, এই দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার মিথুন রাশির এই দশম ভাবের অধিপতি বকরি হওয়ার জন্য আপনাদের কিন্তু কর্মের দিক ভালো হবে। যারা কর্মক্ষেত্রে আছেন, অর্থাৎ প্রশাসনিক বিভাগে আছেন বা ডক্টর লাইনে আছেন বা নার্সের লাইনে আছেন বা মিলিটারির লাইনে আছেন, অর্থাৎ সেনাবাহিনীতে আছেন, তাদের কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের প্রমোশন কিন্তু হবে। এটা খুব আমি দায়িত্ব নেব, যারা পুলিশে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ধীরে ধীরে ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ ফুড রিলেটেড বিজনেস, তাদের ক্ষেত্রে ভালো। যারা মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এর পাশাপাশি আপনাদেরকে জানাই আবার 25শে মে এই বুধ গ্রহ, অর্থাৎ আপনাদের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করছে, এবং যিনি কিনা আপনাদের চতুর্থপতি, আপনাদের মেন্টাল লেভেল কিন্তু স্ট্রং হবে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বিজনেসের ক্ষেত্রে কী করবেন, পারিবারিক ক্ষেত্রে সুখ বৃদ্ধি পাবে। কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পেটের প্রবলেম কিন্তু আপনাদের দাঁড়াবে, পেট নিয়ে আপনাদের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা। এবং ঠিক 14ই মে এই রবি গ্রহ আপনার রাশির দ্বাদশে যাওয়ায়, অর্থাৎ শুক্র বুধ এবং রবি একত্রে 14ই মের পর থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল আপনাদের এই মে মাসটা আর্থিক উন্নতির মাস হতে চলেছে, অর্থাৎ সব দিক থেকে মিথুন রাশির কিন্তু ভালো। কিন্তু পাশাপাশি
আপনার পিছুতে পিছনে অর্থাৎ শত্রুতা কিন্তু আপনাদের থাকবে। এদিক থেকে সাবধানতা অবলম্বন করুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।